নমস্কার, মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি স্নেক গড বা চিচিঙ্গার একটি অনবদ্য রেসিপি নিয়ে। এই ডিশটা খেতে এত ভালো লাগে, যারা চিচিঙ্গা খান না তারাও বারবার খেতে চাইবেন। আর এর ঔষধি গুণ জানলে তো আপনারা এই সবজিটি খাওয়া অভ্যাস করে ফেলবেন। তো চলুন দেখে নিই রান্নাটা। আর রান্না করতে করতে আমি আপনাদের বলছি এই চিচিঙ্গার কত গুণাগুণ, যদিও অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো চলুন দেখে নেওয়া যাক। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই সবজিটাকে ডাকা হয়, যেমন হোপা বা চিচিঙ্গা নামে এই সবজিটা বেশি পরিচিত। আমি এই চিচিঙ্গাগুলো নিয়ে নিলাম। এবার এই চিচিঙ্গাগুলো মাথার দিকটা এবং নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার মাঝখান থেকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এরকম তিনটে চিচিঙ্গা নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার এইগুলো আমি একটা ছুরির উল্টো দিক দিয়ে ভালো করে ছুলে নিচ্ছি। আপনারা বটির সাহায্যেও করতে পারেন। দেখুন আমার এইভাবে ছুলে নেওয়া হয়ে গেছে। তবে অনেকে হোপা বা চিচিঙ্গার ছালগুলো ফেলেন না, তবে ফেলে নেওয়াটা অত্যন্ত দরকার, কারণ অনেক সময় এতে কালার ব্যবহার করা হয়ে থাকে সবজি ফ্রেশ দেখানোর জন্য। এবার আমি প্রত্যেকটা চিচিঙ্গা ভালো করে ধুয়ে নিলাম। দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিচিঙ্গার মধ্যে দেখুন এইভাবে আমি চামচের উল্টো দিকটা দিয়ে ভালো করে এর আঠিগুলো আলাদা করে নিচ্ছি। দেখুন এইভাবে চামচ দিয়ে একটু চাপ দিলেই আঠিগুলো আলাদা হয়ে বেরিয়ে আসবে। এইভাবে আমি প্রত্যেকটি টুকরো থেকে চিচিঙ্গার আঠিগুলো আলাদা করে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার দেখে নিই রান্নাটা করতে আর কী কী লাগছে। রান্নাটা করতে আমাদের ফোড়নের জন্য লাগছে একটু মৌরি, আর লাগছে সামান্য গোটা গোলমরিচ, জিরে, ধনে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, কিছুটা নারকেল, আর লাগছে 2 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এবং 7 থেকে 8 কোয়া রসুন। এবার এই উপকরণগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি ধনেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, আদা এবং লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। এবার এইগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর পেস্টটা কিন্তু খুব একটা স্মুথ পেস্ট বানানোর দরকার নেই, মোটামুটি একটা পেস্ট হলেই হবে। কারণ এরপরে আমি চিচিঙ্গার আঠিগুলো দিয়ে আর একবার গ্রাইন্ড করে নেব। চিচিঙ্গা ভিটামিনে সমৃদ্ধ। এর মধ্যে এমন এক ধরনের স্বাস্থ্যকর রেচন পদার্থ রয়েছে যা শরীরের ভেতরের বর্জ্য পদার্থকে বাইরে বার করে দেয় এবং শরীরকে ঠান্ডা রাখে এবং জন্ডিসের প্রবণতা কমায়। এছাড়াও কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করে। তো দেখলেন তো বন্ধুরা এই চিচিঙ্গার গুণাগুণ কতটা। তো অবশ্যই আপনারা চিচিঙ্গা খাবেন এবং এইভাবে একবার রান্না করে দেখবেন। তো চলুন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি একটু মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় মৌরি ফোড়ন দিলে তার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। মৌরিটা ফোড়ন হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা 2 মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজের পরিমাণ আরেকটু বাড়াতেও পারেন। এবার পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার নাড়াচাড়া করে নিলাম এবং দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আবার ভালো করে পেঁয়াজের সাথে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এটা মনে রাখতে হবে কোনো রকম জল মিক্সি করার সময় বা বাটার সময় ব্যবহার করা যাবে না, একদম শুকনো ব্যবহার করতে হবে, না হলে পুরটা ঠিক ভালো হবে না। এবার আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা কিন্তু ঝালের জন্য নয়, কালারের জন্য আমরা দিয়ে থাকি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি একটু চিনির ব্যবহার করছি। চিনিটা অপশনাল, আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে দেবেন না।
তবে দিলে পুরটা অনেকটা বেশি ভালো লাগবে। আর সামান্য একটু গরম মশলা এর উপর ছড়িয়ে দিলাম। দেখুন পুরটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে পুরটা আমি একটা বাটিতে তুলে নিলাম এবং যে হোপার টুকরোগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি একটু একটু করে পুর ভরে নিচ্ছি। খুব কম পুর ভরবেন না, তাহলে ভাজার পর একদম চুপসে যাবে এবং সেটা খেতে ভালো লাগবে না। আমার একটা হোপার টুকরোতে পুর ভরা হয়ে গেছে। আপনাদের কাছে যদি নারকেল না থাকে, নারকেলের পরিবর্তে আপনারা ছাতুরও ব্যবহার করতে পারেন। একটু ছাতু দিয়ে দিলেও কিন্তু পুরটা বেশ ভালো লাগবে। তবে আমি এইভাবেই তৈরি করি, এইভাবে করলেই বেশি ভালো লাগবে। দেখুন আমি আরও আর একটা হোপার টুকরো নিয়ে নিয়েছি এবং তাতেও আমি পুরটা ভরে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত টুকরোগুলোতে পুরটা ভরে নিচ্ছি। দেখুন আমার সবকটা টুকরোতেই মোটামুটি পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে 4 চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি পুর ভরা চিচিঙ্গাগুলো এর উপর দিয়ে দিলাম। এক এক করে আমি সমস্ত চিচিঙ্গাগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু ঢাকনাটা আমি দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেলে আমি আর একদিকটা উল্টে ভেজে নিচ্ছি। ফ্লেমটা এই সময় অবশ্যই হাইতে রাখা যাবে না, তাহলে ভালোভাবে ভাজা হবে না। ফ্লেমটা লোতে দিয়েই ভাজতে হবে। দেখুন আমার একদিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি আর একদিকটা আবার 4 মিনিট মতো ভেজে নিলাম। প্রথমটার থেকে এটা কিন্তু একটু কম সময় লাগবে। দেখুন আমার মোটামুটি 4 মিনিট হয়ে গেছে এবং ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা ঢাকনাটা তুলে আমি একটু উল্টে পাল্টে দেখে নেব। একদম সব দিকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ভাত রুটি সাথে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন। এবার আমি একটা ন্যাপকিনের উপর তুলে নেব যাতে এক্সেস তেলটা সরে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই পুর ভরা চিচিঙ্গার রেসিপি? আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এবং আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।